সকাল বেলায় যখন জানতে পারি মানি স্কয়ার মলে নাকি জঙ্গি হামলা করেছে, তখন আমার হার্টবিট আর হাগা দুটাই আটকে যায়। পরে জানতে পারলাম আমাদের দেশের এডুকেশন সিস্টেমের মতো এটাও নাকি ফেক। আমরা এখন চলে এসেছি মানি স্কয়ার মলে, যেখানে দেখতে পাচ্ছেন কমান্ডো বাহিনীকে, যারা 21 জুলাইয়ের সভা শেষ করে জাস্ট ফিরেছেন। দেখুন আবার বলছি, আমরা আপনাদের চুতিয়া বানাচ্ছি একটু টিআরপির জন্য। ভালো লাগলে লাইক করবেন, বুঝতেই তো পারছেন আমার বয়স হয়েছে, হাঁটুর ব্যথা নিয়েও আপনাদের জন্য এসব কভার করছি। ভেতরে লোকজন কফিতে চিনি কম হওয়াতে মারপিট করছেন, আর বাইরে আমি চুতিয়া পাকড়ে যাচ্ছি। এরকম যদি বাকচুদি আরও দেখতে চান, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব তিনটে জিনিস নিশ্চয়ই করবেন। মা কালী বলছি দাদা, আমি রাখির গিফট কিনতে এসেছিলাম, গ্লক ধরিয়ে শুয়ে রেখে দিয়েছি। পাবজি তো M16 পাই না, এখানেও পেলাম না। পাপিয়া আর কুসুমিতা, আজ তোমাদের বলে রাখি আমি তোমাদের খুব ভালোবাসতাম, কি জানি কাল আবার দেখা হবে কি হবে না। স্যার পালিয়ে গেল না, চলে গেল। সরি সরি, ধর 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 ধর, ফোকাস নেই, ওকে ফোকাসন নেই। এ ভাই, এরা কি করছে? না না, ঢুকুন ঢুকুন, আপনি ঢুকুন, আপনি ঢুকুন, না না আপনি ঢুকুন, আপনি ঢুকুন, আপনারাই ঢুকুন। ঝিলম করেন যাই, ঝিলম করেন যাই। যেমন দেখতে পাচ্ছ আমরা এখানে দুদুখানের জঙ্গিকে ধরে ফেলেছি, তাদের কাছ থেকে দুদুখানা বন্দুক, 1 রাউন্ড গুলি, অর্পিতা মানে 20 কোটি টাকা আর রোডুরাকে পাওয়া গেছে। তো তাদেরকে এখন হাঁটু গুঁড়িয়ে মনে মার লাগানো হবে। মৌপিজার দিব্যি বলছি, 24 ঘন্টা খবর করার মতো ক্ষমতা আমার কেন, আমার বাবারও নেই, এটা সবাই জানে, সাথে সাথে এও জানে। আজকে এও সাথে সাথে তালে তাল মিলিয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। ক্যামেরাম্যান আজমলের সাথে আমি ওসামা।